আমি মুশফিকুল ইসলাম, বাংলাদেশ থেকে এসেছি। আমার বয়স 23 বছর। আমি প্রায় দীর্ঘ 10 বছর যাবত গ্যাস্ট্রিক সমস্যায় ভুগতেছি, গলা ও বুক জ্বালা পোড়া এই সমস্যা রয়েছে। তো বাংলাদেশে অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো ভালো সমাধান পাইনি। তো তারপর হচ্ছে ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি ডক্টর চেয়ার ঠাকুরের সম্পর্কে জানতে পারি এবং অবশ্যই সেই ক্লিনিক ডাক্তার স্যারের কাছে এসেছি। আসার পর স্যার আমাকে এন্ডোস্কোপি করিয়েছেন এবং হাই রেজলিউশন মেনিমেট্রি করিয়েছেন। এখন আমার 24 আওয়ার প্রি স্টাডি চলমান। সো আজকে স্টাডি শেষ হবে এবং শেষ হওয়ার পর স্যার হচ্ছে আমার পরবর্তী সিদ্ধান্ত নেবে আমার কী চিকিৎসা প্রয়োজন। আমি মোশফিকুল ইসলাম, আমি বাংলাদেশ থেকে এসেছি। তো আমার পিই স্টাডি হওয়ার পরে স্যার আমাকে সার্জারি করার জন্য সাজেশন করেছেন। তো গতকাল আমার সার্জারি হয়েছে। সার্জারির পর 2 ঘন্টা পর আমি লিকুইড নিয়েছি এবং সার্জারির পরবর্তী সময় এখন আমি রেগুলার খাবার খাচ্ছি, নিয়মিত, কোনো সমস্যা হচ্ছে না। আমি মুশফিকুল ইসলাম, আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি অ্যাডভেট ক্লিনিকে। আসার পর আমার সকল পরীক্ষা নিরীক্ষা করার পর স্যারের আমার উপদেশ দেয় সার্জারি করার জন্য এবং আমার 3 দিন হয়েছে আজ সার্জারি করেছি। সার্জারি হওয়ার 3 দিন পর আসতে পর্যন্ত আমি সব কিছু খেতে পারছি, চা কফি ইভেন সব কিছু খেতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। এবং হচ্ছে আগামীকাল আমার ফ্লাইট এবং আগামীকাল আমি আমার দেশের উদ্দেশ্যে রওনা দিব। আমি দীর্ঘ 1 বছর আগে ডক্টর চিরাগ ঠাকুরের কাছে এসেছিলাম। আমার হচ্ছে জিআরডি প্রবলেম ছিল 10 বছর যাবত। তো আসার পর স্যার হচ্ছে আমাকে পিএস মেনিমেন্ট্রি করে, তারপর হচ্ছে আমাকে সার্জারি সাজেস্ট করে। তো আমার 1 বছর আগে সার্জারি হয়, এখন 1 বছর 2 মাস চলে। 1 বছর 2 মাসের মধ্যে আমি 1 বছর 2 মাস পর আবার ফলো আপে আসছি। তো এখন আমার কোনো সমস্যা নেই, পিপিআই খেতে পারি, খাই না কোনো ধরনের গ্যাস্ট্রিক ওষুধ, খাই না সকল ধরনের খাবার, খেতে পারি, সকল কাজ করতে পারি, নর্মাল ইটিং, কোনো প্রবলেম নেই। সো থ্যাংক ইউ ডক্টর চিরাগ ঠাকুর অ্যান্ড দ্য ক্লিনিক।